একটা ছোট বাচ্চা, বিশেষ করে একটা ছোট বাচ্চাকে আমি ধরতে ভয় পাইতাম, কারণ যে তার শরীরের আঘাতটা যদি আমার শরীরে লাগতো আমার খুব ব্যথা লাগতো। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার কাছে সেটা নাই, আমি যথেষ্ট এনার্জি, আলহামদুলিল্লাহ যথেষ্ট এনার্জি আমি এখন আমার আছে। এই যে হাতের গুলো আঙুল আমার বাঁকা ছিল, এখন কিন্তু আমি হাতগুলা দেখেন মুঠগুলা ঠিকই করতে পারতেছি, আমি দৌড়াইতে পারতেছি আলহামদুলিল্লাহ। আগে সিঁড়ির উপর উঠতে পারতাম না, এখন সিঁড়ি পুরা উপর নিচে সিঁড়ি আমি নামতেও পারি, উঠতে পারি খুব সুন্দরভাবে। লাঠি আমি ইউজ করি না, মানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। সালাম আলাইকুম, আমার নাম কামাল হোসেন ভুঁইয়া, আমি কুয়েত প্রবাসী, আমি কুয়েতে ওখানে ব্যবসা করি, ঠিক আছে। হ্যাঁ, আমার বয়সটা হলো বর্তমানে চলতে 54 বছর। বাংলাদেশে আমার দেশের বাড়ি ফেনী, দেশের বাড়ি আমি ফেনী, আর স্যাটেল আমি ঢাকাতে, খিলগাঁও আমার বাসা। আমি 38 বছর ধরে প্রবাসী আছি। না, আমার নিজস্ব ব্যবসা আমি নিজে পরিচালনা করি, ওখানে এখনো করতেছি, আমি তো ছুটিতে আসছি বাংলাদেশে। আমার এই ব্যথাটা কেন আসছে, যখন আমি গোসল করে যখন শুইলাম বাসার ভিতরে, হঠাৎ ঠান্ডা, সকালবেলা উঠে দেখি যে আমার সব ব্যথা। তখন আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে কিছু ব্যথার ট্যাবলেট দিল, রিল্যাক্সার, মাসুলের ব্যথা, ব্যাস এটা খেলে মোটামুটি ভালো। এরপর অনেকদিন ভালো, করোনা চলে গেলো, দেশে আসলাম। দেশে আসার পরে তখন আর আমি স্যারের অ্যাড্রেস তো জানতাম না, আমি তখন হসপিটালে গেলাম, ওরা চেক করে জানতে পারলো যে আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস, এবং কুয়েতের ডাক্তারও জানলো যে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তখন আমি কিন্তু যে খেতে গেলাম উনি ডায়াবেটিস ডাক্তার, তো উনি আবার চেক করে পাইলো যে আমার একই জিনিস, ঠিক আছে। তো যার জন্য আমি দীর্ঘ ওষুধ খেলাম, আমার কিছু সাইড এফেক্ট, আমার কিছু ক্ষতি হয়েছে, আমি শরীর দুর্বল হয়ে গেছে। আমি গত 2 মাস আগে বাংলাদেশে আসে আসতাম, আমার হিস্ট্রি দেখলে বুঝতে পারবেন, প্রতি 2 মাস পর পর বাংলাদেশে আমি আসি, আমি বাসার থেকে আর বেরোতে পাইনি। আবার যখন আমি কুয়েতে গেলাম সেম আমি বাসাতেই, অফিসে আমি মনে 3 দিনও করিনি, 2 মাসে আমার অফিস আমি 3 দিনও করতে পারিনি, তখন বাধ্যই আবার আমাকে বাংলাদেশে আসতে হয়েছে। এখন আমি ইউটিউব অনেক ঘাটাঘাটি করার পরে আমি সফুল্লা স্যার, প্রধান স্যারের যে দেখলাম, আর শকত ভাই, ওরা দুইজনের যে ইন্টারভিউ দেখলাম, দেখার পরে আমার কেন জানি আত্মবিশ্বাস। এখানে অনেক ডাক্তার আমি কিন্তু এ করাচ্ছি, 10 জন বাংলাদেশের বিশিষ্ট রিউমাটোলজি ডাক্তারের কাছে কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি, গ্রিন ল্যাব হসপিটাল, 12 হসপিটাল যা আছে, যে পপুলারে আছে। কিন্তু আমার কেন জানি আত্মবিশ্বাস, না আমি স্যারের দেখাবো, যার জন্য আমি চলে আসছি এখানে। তো ঈদের আগে বন্ধ ছিল, স্যার ছিল সম্ভবত সৌদিতে, উমরাতে, আসতে পারি নাই। পরে ফোন করলাম, বললো যে স্যার বলো, সম্ভবত গত রোববারে স্যার বসছে আর কি, তা আমি সোমবারতে স্যারে দেখাইলাম। তো এখন স্টিলে আমি আজকে 2 দিন ধরে আসি আলহামদুলিল্লাহ। 2 দিনে আমার মনে হয় আমি 50% সুস্থতা বোধ করতেছি, মানে আমি যে জিনিসটা, যে আমার যে ব্যথাগুলো যে ছিল, আমি আগে মুভিং করতে লাঠি যারা, আমি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি রিল্যাক্স, হাঁটুর ব্যথাও একটু কমছে, এই ব্যথাগুলো মোটামুটি মানে 50% আলহামদুলিল্লাহ। আমি যার জন্য আমার স্যারের জন্য অনেক দোয়া করি, আল্লাহ পাক স্যারকে যেন ইনশাল্লাহ দীর্ঘদিন হায়াতে তাইয়্যিবাতে, ইনশাল্লাহ স্যার যেমন দীর্ঘদিন বেঁচে রাখে এবং জনগণের যাতে সেবা করতে পারে, এবং যারা আমার প্রবাসী ভাই, আমার পরিচিত অনেক বন্ধুবান্ধব যারা আছেন, যারা অসুস্থ আছেন, বিশেষ করে যারা বাত ব্যথায়, প্যারালাইসিস ব্যথা, আমার অনেক বন্ধু এখানে আছে, অনেক কষ্ট করতেছে, আমি সবাইকে বলবো যে অন্তপক্ষে DRPC হসপিটালে সফুল্লা স্যার প্রধানের কাছে ইনশাল্লাহ আসুন। আমি সবাইকে এই অনুরোধ করবো, একবার শুধু আসেন দেখেন, পয়সা তো অনেক জায়গায় নষ্ট করছেন, শুধু একবার শুধু স্যারের কাছে এসে দেখেন, ব্যাস এতটুকু আমি চাই। স্যার আমাকে 15 দিনের কথা বলছে, আমি 2 দিনে আলহামদুলিল্লাহ সুস্থতা বোধ করতেছি মোটামুটি। আর 2019 সালে আমি পেন কিলার খাওয়ার পরে, পেন কিলার খাওয়ার পরে আমার কিন্তু কোনো ব্যথাই ছিল না, আমি দৌড়াদৌড়ি ঠিকই ছিলাম, যেমন ব্যথার ওষুধগুলো বন্ধ করলাম তখন সমস্ত শরীরে আমার ব্যথা হয়ে গেছে, মানে বিশেষ করে বুড়ো আঙ্গুল, পায়ের দুনো আঙ্গুলে, হাতের আঙ্গুলগুলো, এই যে আঙ্গুলটা এখন স্টিলে একটু এখনো আছে, ঠিক হয়ে যাচ্ছে, মানে এগুলো সোয়েলিং, মানে ফুলা ছিল, জয়েন্টে ব্যথাগুলো ছিল, ঘাড়ে ব্যথাগুলো ছিল, মানে এইভাবে যখন ব্যথার ওষুধগুলো বন্ধ করার পরে, ওইখানে আমি কিন্তু অনেক ব্যথার ওষুধ খেয়েছিলাম, মানে মাইডোকম, তারপরে কক্সিসিলস, আরেকটা ছিল ফ্রেডো। তখন আমার এক ডাক্তার আবার বললো যে এগুলো খাইও না, এগুলো খাইলে তোমার কিডনি নষ্ট হয়ে যাবে, অনেক বড় ডাক্তার, FRCS দ্বারা বড় বড় ডাক্তার বাইরের ইংল্যান্ড থেকে ডিগ্রি নিয়ে আসছে, ইউএকএস থেকে ডিগ্রি নিয়ে আসছে। আমি জানেন তাজ্জুদের নামাজ পড়ে অনেক সময় আমি কান্দতাম আল্লাহর কাছে, সত্যি কথা, আমার চোখের কান্না ব্যথার জন্য আমি নামাজ পড়তে পারতাম না, মানে চেয়ারে বসে, যে আমি আল্লাহ পাকের সামনে চেয়ারে বসে নামাজ পড়বো এটা আমি চাইনি।
আমি তাহাজ্জুদ নামাজ শুনে উঠতাম, তাহাজ্জুদ নামাজ পড়তাম, ফজর পড়া, তারপরে হাঁটতাম, একটু চেষ্টা করতাম, লাঠি নিয়ে আমার বাসার থেকে বের হয়ে আমার ওখানে তো ফ্রি রোড আছে, হাঁটার চেষ্টা করতাম। কিন্তু আমার ব্যথার জন্য আমার সময় কাঁদতাম, অনেক কষ্ট, আমি আমার ডাইন থেকে বামে হইতে পারতাম না যখন শুইতাম। এখন তো আমি বোলিং করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমার মনে আমি 15 দিন যদি না এর আগে মনে আমি যদি উপরে আমাকে মনে রান করি যদি শ্যামলীর থেকে খিলগাঁও আমি যেতে পারবো এটা আলহামদুলিল্লাহ মনে হয়, মানে আমার মনে এতটুকু বল আছে। কিন্তু ওইখানে আমি বিস্তার ডাইন থেকে বামে উঠতে পারতাম না, মানে খুব কষ্ট করে বিস্তারকে ধরে আমি এভাবে উঠতাম। বাথরুমে যাইতে মানে আমার খুব কষ্ট হইতো, আমার রুমের ভিতরে সেম বাথরুম বেডরুমের সাথে আমার খুব কষ্ট হইতো। আর খাওয়া তো আমি যেহেতু ওখানে রান্না করা তো আমার ফ্যামিলি ছিল না, তো রান্না করার জন্য আমি হোটেল থেকে খানা নিয়ে আসতাম, আগে নিজে রান্না করে খেতাম যে আমি কিছু খাবো পার্সোনালি, সেটা আমার পক্ষে সম্ভব হতো না। ওরা জানছে, ওরা জানার পরেই তো কলেজে আসি দেশে চিকিৎসা করি, সবাই বলছে দেশে চিকিৎসা করার জন্য। দেশে আমি অনেক ওষুধ খেয়েছি, মানে ইউনানি, হার্বাল, হোমিও, মানে হোমিও ওষুধ এখনো আছে। মানে এই অসুখের জন্য যদি আমি প্র্যাকটিক্যালি বলি, আমার মোর দেন 12-15 লাখ টাকা আমি খরচ করছি, 12-15 লাখ টাকা আমি খরচ করছি। যারা আমার কুয়েতে বন্ধু বান্ধব আছে সবাই জানে, এবং আমার অন্য অন্য ফ্যামিলি প্রত্যেকে জানে, আমাকে যে বলছে যে এটা খেলে ভালো হবে আমি এটা খেয়েছি। আমি এক একটা ডোজ 26,000 টাকা ডেলি, তাহলে ডেলি 26,000 টাকা একটা ডোজ আপনি আমি খাইছি এক মাস, একটা ডোজের দাম 26,000 টাকা আমি এক মাস খাইছি। এরপরে বাইরের থেকে মানে একটা মেডিসিন, এক মাসের মেডিসিন 45,000 টাকা ওই মেডিসিন আমি খাইছি। মেডিসিন মানে এ না, এলোপ্যাথিক না, ওটা হলো হার্বাল জাতীয়, ভালো হয়নি। দেখলাম যে সোয়েলিংয়ের জন্য একদম ক্রিম আছে, ছোট্ট একটা ক্রিম, বাংলা 80 টাকায় 12,000 টাকা এতটুকু, মানে সম্ভবত 2 গ্রাম আছে কিনা আইডন, জাপান থেকে অনলাইন মাধ্যমে আমি 20 দিন মাধ্যমে আনছি, ইউজ করছি, স্টিল আমার বাসা আছে। তারপরে আমার তো সারে দিছে এইটা, এর চেয়ে দামি যেগুলো দাম, এক একটা অয়েন্টমেন্ট স্প্রের দাম বাংলা 80 টাকা প্রায় 10,000-11,000 টাকা এ করছি। এরপরে এখানে সেলারন পাস যেটা আর কি বেতার টাইগার না, সেলারন পাস সবচেয়ে দামি স্টিকার, এগুলো কিন্তু আমি লাগাইছি মানে সব জায়গায়। আর যখন আমি প্রচুর ব্যথা হইতো, আমার এখানে সাপোর্টিং, হাঁটুতে সাপোর্টিং, এখানে সাপোর্টিং, এখানে সাপোর্টিং, হাতে সাপোর্টিং, যেহেতু আমার অফিস আমাকে করতে হইতো, আমি একটা কোম্পানির অনার, আমি কুয়েত একটা কোম্পানির অনার এবং গালফের চেম্বার অফ কমার্সের আমি মেম্বার, বাংলাদেশ বাইরের মেম্বার, বাংলাদেশ বাইরের রিকোর্ডিংয়ের আমি এখানেরও মেম্বার। তখন আমাকে বিভিন্ন কাজে সাইন তো আমার করতে হবে, সাইন না করলে তো আমার হবে না, কন্ট্রাক্টগুলো তো আমার সঙ্গে, আমি সাইন করতে পারতাম না এই আঙুল দিয়ে, সত্যি কথা বলতাম। তখন আমার একটা সাইন আমি কোনোমতে করে এটাকে আমি স্ট্যাম্প বানাইছি, ওই স্ট্যাম্প আমি চেকের ভিতরে দিতাম, বা যাদের সাথে কন্ট্রাক্ট করতো, যেন আপনার সাথে কন্ট্রাক্ট করতেছি তো, ওই কন্ট্রাক্টের ভিতরে ওই সাইনটা আমি ওই স্ট্যাম্পটা ইউজ করতাম। আর মাঝে মাঝে এত কষ্ট, খুবই খুবই দুর্বল, আমি সব কিছুই ভালো, আমি অর্গ্যানিক খানা খাইতেছি, আমি অলিভ অয়েল ইউজ করি, আমি কিন্তু অন্য কোনো খানা খাই না, সমস্ত অর্গ্যানিক, আমার যত ফুড ডিম থেকে শুরু করে ভেজিটেবল থেকে বাইরের থেকে সমস্ত অর্গ্যানিক জিনিসগুলো আমি খাইতাম ন্যাচারাল। তারপর এবং লো ফ্যাট, ব্রাউন সুগার, আমি এত মেনটেন করার পরেও আমি যদি বলি যে আমি অসুস্থ, যারা মেনটেন করে তারা কি হবে, আমি এই কথাটা যখন বাস যখন আমি চিন্তা করি, থিঙ্কিং করি, যেটা মানে আমার লাইফ স্টাইল টাইম টু টাইম খাওয়া, যেমন আমি মিল্ক প্রতিদিন 1 কিলো মিল্ক খেতাম, মিল্কটা আমার লো ফ্যাট। আমি আমার মনের ভিতরে এই চিন্তাই ছিল যে আমি মনে সুস্থ হবো না, আমি এই যে বাড়িতে আসার পরে আমার ওয়াইফকে বলছি, আমার সন্তানদেরকে বলছি যে বাবা মনে আমি মনে সুস্থ হবো না, এইভাবে আমার মনে জীবন আমাকে চলতে হবে। তো তারপরে আমি আল্লাহর কাছে চাইতে যে আল্লাহ তোকে আমি একটু যদি সুস্থ হতে পারি 4-5টা বছর, তোমাকে আমার যে কোম্পানিটা এস্টাবলিশ, আমার উপরে অনেকগুলো লোক যারা আমার সাথে কাজ করে, যারা যাদের রিজিক মালিক আল্লাহ, আমি হইলাম মুসলিয়া, আমি ওদের, ওরা তো আমার উপরে দেখে আসে, এই যে আমি এই যে বাংলাদেশে আসে গেছি, সবাই আমার জন্য কিন্তু দোয়া করতেছে। এখানে আমি কিছু সামাজিক কাজে জড়িত, ইসলামিক কাজে জড়িত,
আমার এখানে অনেক আছে কালকে দুই তিন জায়গা থেকে টিমখানা যারা যাদের সাথে আমি জড়িত রে টিমরা আমার মেসেজ পাঠাইছে স্যার আমাদের জন্য আমরা দোয়া করেছি কারণ আমি চাইছি এদের জন্য আমাকে আরো কিছুদিন থেকে বাঁচা রাখো আমি সুস্থ হব কিনা সন্দেহ আমি এই টেনশনে সবসময় ছিলাম কিন্তু কেন জানি আমি স্যারের এটা দেখার পরে সত্যি কথা মানে একটা জিনিস কি সফুল্লা স্যারের এটা দেখার পরে আমার মন থেকে অন্তর থেকে আমি কেন জানি চিন্তা করলাম যে না একটা দাদল বিয়া দিলে আমি স্যারের কাছে চলে যাবো আর ওই ভিডিওতে আমি শকত ভাইকে দেখছিলাম ওই ভদ্রলোককে উনি কয়েকজনের ইন্টারভিউ নিয়েছিল দেখেন আমি এটা আবার রিসার্চ করছি বিভিন্ন জায়গায় ওনাদের এটা কিন্তু আপনাদের কিন্তু আমি রিসার্চ করছি অন্য অন্য রোগীদের সাথে আমি একটা ইউটিউব বাদ নাই কিন্তু আপনাদের একটা একটাও আপনাদের কিন্তু বাদ রাখিনি স্যারের একবারে ফার্স্ট ভিডিও থেকে শুরু করি আর টিভি থেকে শুরু করি যাতেগুলি স্যারের প্রোগ্রাম প্রত্যেকটা কিন্তু আমি দেখছি আমার দুই মোবাইলে যেটা আমি আমার ওয়াইফকেও দেখাইছি আমার সন্তানকেও দেখাইছি এবং এটা আমি শেয়ারও করছি প্লাস অনেকেরকে বলছিও এই তখন আমি খুঁজতে খুঁজতে আমি কুয়েত থেকে তখন বললাম যে ডিপি হসপিটাল আমার ছেলের বললাম স্যারের নাম্বার নিয়ে যাও তুমি কন্ট্যাক্ট করো আমি 16 তারিখ ফ্লাইটে আসতেছি আমি বাংলাদেশে ঈদের আগে ফ্লাইটে আসবো আসার পর আমি সরাসরি স্যারের কাছে যাবো ছেলে ফোন করলো যে স্যার নাই স্যার তো হজে গেছে তাইলে তুমি বাসাও তো আমি চিন্তা করলাম যে বাসা বসে রইলাম পরে তো ঈদের পর আসে ভর্তি হইলাম আমার মনে হয় আমি ইনশাল্লাহ ভবিষ্যৎ আলো দেখতে পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সবাই দোয়া আলহামদুলিল্লাহ এখানে আজকে আমার 19তম দিন চলতেছে প্রথম আমি কি পরিস্থিতি ছিলাম আমার আগের ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর এখন আমি আলহামদুলিল্লাহ আমি সুস্থ আগে আমার শরীরে খুবই খারাপ ছিল তো যারা আমার বন্ধু বান্ধব সবাই জানতো বা আমার ফ্যামিলি লোকজন সবাই দেখছে আমি ভালোভাবে হাঁটতে পারতাম না লাঠি দিয়ে চলাফেরা করতে পারতো আর আমার শরীর খুবই দুর্বল ছিল এখন আমার শরীরে অনেক এনার্জি হয়েছে আলহামদুলিল্লাহ আগে হাতে ব্যথা ছিল পায়ে ব্যথা ছিল ঘাড়ে ব্যথা ছিল আলহামদুলিল্লাহ সব মোটামুটি এখন আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ ঠিক আছে তো আমি ইনশাল্লাহ যারা আছেন আমার বন্ধু বান্ধব বা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন যাদের এই অনেকের এই রোগ আছেন আশা করি আপনারা ডিপিআরসি হসপিটালে আসেন এসে আপনারা দেখেন যে এখানকার ট্রিটমেন্ট এখানকার যে এমপ্লয়ার যারা আছে তাদের যে ব্যবহার এবং যারা ফিজিশিয়ান আছে তাদের আন্তরিকতা যারা নার্স আছে তাদের আন্তরিকতা আর বিশেষ করে যার কথা বললেই আমার না হয় তিনি হইলে আমার খুব শ্রদ্ধেয় এবং খুবই মানে প্রিয় ব্যক্তি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার মানে উনার হাতে যথেষ্ট জাদু আছে এবং উনার ব্যবহার এবং উনার আলহামদুলিল্লাহ মানে আমি উনার জন্য দোয়া করি আল্লাহ পাক উনাকে দীর্ঘায়ু করুক এবং দেশ জনগণের যাতে উনি সেবা করে যেতে পারে ইনশাল্লাহ আমি দোয়া করি একটা ছোট বাচ্চা বিশেষ করে একটা ছোট বাচ্চাকে আমি ধরতে ভয় পাইতাম কারণ যে তার শরীরের আঘাতটা যদি আমার শরীরে লাগতো আমার খুব ব্যথা লাগতো কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার কাছে সেটা নাই আমি যথেষ্ট এনার্জি আলহামদুলিল্লাহ যথেষ্ট এনার্জি আমি এখন আমার আছে এই যে হাতেগুলো আঙগুলো আমার বাঁকা ছিল এখন কিন্তু আমি হাতগুলো দেখেন মুঠগুলো ঠিকই করতে পারতেছি আমি দৌড়াইতে পারতেছি আলহামদুলিল্লাহ আগে সিঁড়ির উপর উঠতে পারতাম না এখন সিঁড়ি পুরা উপর নিচে সিঁড়ি আমি নামতেও পারি উঠতে পারি খুব সুন্দরভাবে লাঠি আমি ইউজ করি না মানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা আমার কাছে প্রথমে আমি সত্যি কথা আমি চিন্তা করছি যে আমি হয়তো সুস্থ হতে পারবো না ঠিকভাবে চলাফেরা হাঁটা আমি করতে পারবো না নিজেকে নিজে অনেক জায়গায় আমি অনেক কাজে আমি অ্যাটেন্ডও করতাম না বিশেষ করে আমার বিভিন্ন ব্যবসায়িক কাজে আমাকে অনেক জায়গায় অনেকেই গত 6 মাস ধরে কথাও দেখেনি মানে আমি যদি কুয়েত থাকি যে আমার কুয়েতে যারা আমার বন্ধু বান্ধব আছে যারা আমার ব্যবসা করে আমি কোনো প্রজেক্টে যাইতে পারি না সারাক্ষণ বাসায় আমি ছিলাম আর বাংলাদেশ এই বাংলাদেশে চলে আসতাম আবার এখানে কিন্তু এর আগে যেটা আমাদের এখানে আসার আগে আমি এটা প্রথম ভিডিওতে বলছি এখন আবার পুনরায় বলতেছি আমি অনেক ডাক্তারের কাছে গেছি কুয়েতে গেছি বাইরের ডাক্তারের কাছে গেছি ইংল্যান্ড ইন্ডিয়ান প্লাস ইজিপশিয়ান অনেক ডাক্তারের কাছে আমি দেখছি ফিলিপিনো তবে আমি ব্যথা আমার যাইতো না মানে আমি তো সুস্থতা বোধ করি নাই দুর্বল লাগতো কিন্তু যখন এখানে আসার পরে এই যে আজকে 19 দিন যে আমি যে ট্রিটমেন্টটা নিলাম নেওয়ার পরে মানে বিশেষ করে আমার ব্যথা অনেক মানে একবার 80% গেছে বাকিটা আমার আরও কিছু কাজ বাকি রয়েছে এটা আমি করব আর এনার্জি যেটা আমি আলহামদুলিল্লাহ এখন এনার্জি আমি সব কাজ করতে পারি তবে ছিল না আমি প্রথম 4-5 দিন পর থেকে আমি অনুভব করতেছি যে আমার দিন 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 ভালোর দিকে যাচ্ছে অনেক ভালো মানে আমি যেটা ভাষা প্রকাশ করতে পারবো না মানে আমি আলহামদুলিল্লাহ
যে আমি কল্পনা করতে পারিনি যে আমি অত হসপিটালে পড়ে দেখতে হবে, অত বাসা পড়ে দেখতে হবে, কোনো কাজ মতো আমি করতে পারবো। কিন্তু এখন আমার মনোবল আলহামদুলিল্লাহ, যে মনের বল হলো সবচেয়ে বড় হলো মনের বল। মানে ভালো করবে কি আল্লাহ, কিন্তু ডাক্তার হলো ওষুধ, কিন্তু আমার যে মনের যে বল আলহামদুলিল্লাহ, যেতে আমি অনেক অনেক আগের থেকে অনেক ভালো, সোজা কথা অনেক ভালো, অনেক ভালো। না আমি কোথাও কোনো হসপিটালে ছিলাম না, আমি এমনি ট্রিটমেন্ট দিয়েছিলাম। কিন্তু এখানে হাসপাতালে আমার নিজের মানে আমার নিজের ফ্যামিলির মতো মনে হয়েছে, সত্যি কথা যেটা। আমি এদের সবার সাথে আপনাদের সবার সাথে মানে প্রথম কথাই বলি যে এখানে যত স্টাফ আছে মানে আমাকে আমার ফ্যামিলির মেম্বার মনে হয়েছে। ফিজিশিয়ান যারা আছে, নার্স যারা আছে, যে এদের আন্তরিকতা, ইভিন ক্লিনার যারা আছে, সত্যি কথা এটা, এটা আমার মন থেকে আমি কথাটা বলতেছি। আমি প্রত্যেকটা লোকের মানে আমাদের আমার সাথে অ্যাডজাস্ট করে নিয়ে নিছি, মানে প্রত্যেকটা লোকের মানে আমার সাথে, যেমন আমি মনে করি যে এদেরকে এখন আমার ফ্যামিলিগত মনে হয় যে আমার ফ্যামিলি মেম্বার। এটা আমি অন্য কোথাও দেখিনি, সত্যি কথা। এমনি বিভিন্ন অনেক জায়গায় আমি ঘুরছি, অনেক দেশে গেছি, অনেক হাসপাতালে দেখছি বা অনেক জায়গায় আমি কাজ করছি, কিন্তু এখানের মতো যে আন্তরিকতা এরকম আমি দেখিনি। যেটা বাস্তব কথাই বললাম, এটা কোনো আমি বেশি না, এটা বাস্তব, যেটা আমি আমার হার্ট থেকে বলতেছি, যে জিনিসটা আমি কোথাও পাইনি। প্রত্যেকটা লোক এখানে যতগুলো লোক আছে, যতগুলো টেকনিশিয়ান, বিশেষ করে ফিজিশিয়ান যারা আছে, নার্স যারা আছে, স্টাফ, মানে ব্যবহার, মানে ব্যবহারটা সবচেয়ে বড় কিছু, যে একটা রোগীর সাথে সুন্দর ব্যবহার, একটা রোগীর টেক কেয়ার নেওয়া, একটা রোগীর খবর নেওয়া, কিছুক্ষণ পর পরে জিজ্ঞেস করে কেমন আছেন, আপনার শারীরিক অবস্থা কেমন, এই যে জিনিসটা, এটা কিন্তু সব জায়গায় জিজ্ঞেস করে না। এই জিনিসটাই সবচেয়ে আমি এখান থেকেই মানে আমি যে জিনিসটা এখানে পাইছি, যে আন্তরিকতা, যার জন্য আমি যে কদিনই বেঁচে থাকি, আল্লাহ যদি আমি বেঁচে থাকে, আমি সারের তত্ত্বাবধানেই আমি আছি ইনশাল্লাহ। আমি সত্যি কথা কি, আউটডোরে যে আসছে, যারাই আসছে সবাই সুস্থ হয়ে গেছে। একটা ছেলে কোরিয়ান, একটা ছেলে আমার সাথে সাথে আসছে, মনে হয় সম্ভবত 10-12 দিন থেকে সে সুস্থ হয়ে সে চলে গেছে। আরেক ভদ্রলোক আর্মি ম্যান এখানে ছিল, সেও সুস্থ হয়ে চলে গেছে। এর আগে আরেকটা ভদ্রলোক ছিল, এই নারায়ণগঞ্জ থেকে আসছিল, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, নামটা আমি ভুলে গেছি না, পারুক। ওই ভদ্রলোকও দেখলাম যে একবার আমার আগে সুস্থ হয়ে চলে গেছে। তা আমি একটু টাইম বেশি কারণে নিছি, যে আমি চাইতেছি প্রপারলি মোটামুটি টোটাল, আমার আরও আগে 12-13 দিনের ভিতরে আমি মোটামুটি সুস্থ, কিন্তু আমি এক্সট্রা টাইমটা না হয়েছে এই কারণে, যাতে আমার একটু আরও মানে রিল্যাক্স হওয়ার জন্য আর কি, যার জন্য আমি টাইমটা নিছি। আমি বলি যাদের বিশেষ করে বাত ব্যথা, বিভিন্ন যেই কোনো বাত ব্যথার জন্য DPRC হসপিটাল, ডক্টর সফুল্লা প্রধান স্যারের কাছে আমি সবাইকে বলবো যে একবার হলেও ওনাকে দেখানোর জন্য। কেন, আমি বিদেশেও দেখছি, বিদেশ থেকে যে এখানকার যে ইকুইপমেন্টগুলো, এটা বিদেশেও নাই। যে এখানে স্যারের কাছে যে থেরাপি যে মেশিনগুলো আছে, সত্যি কথা বললাম যে বিদেশেও নাই অনেকগুলো থেরাপি মেশিন, যেটা আমি এখানে এসে দেখছি। বিদেশেও আমি অনেক থেরাপি মেশিন দেখছি, কিন্তু এখানের মতো আমি দেখি নেই। তা আমি সবাইকে বলবো যে সবাই আসো, দেখো, আগে জানুক, জানার পরে তারপর সে ট্রিটমেন্ট নেই। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।